আর আরাফাতে যারা হজ করতে পারে না বা যায় না হজ করা হয়ে গেছে আর যাবে না তাদের জন্য উত্তম দিন সবার জন্য সারা পৃথিবীর সমস্ত মুসলিমের জন্য এই জন্য হাজিরা যদি আরাফাতের নেকি অর্জন করে আরাফাতে যদি নেকি সেখানে সঞ্চয় করে আপনি বাড়িতে বসে বসে নেকি স্বভাব সঞ্চয় করবেন জি এই নেকিগুলির কিছু আপনাদের সামনে এখন পেশ করব এই দশটি দিনে যা কিছু করবেন বা এই সময়গুলিতে যা কিছু করবেন তার একটি বিশেষ করে প্রবাসী যারা তাদের অধিকাংশ ভাই মুসলিমরা এমন আছেন যাদের কিন্তু হজ ফরজ হয়ে গেছে হজ ফরজ হয়ে গেছে হজ ফরজ আর আগে বাড়ি করা ফরজ নয় বাড়ি যেটা আছে ওতে যদি থাকার জায়গা থাকে হ্যাঁ যদি বাড়ি থাকার মতো নাই তাহলে আগে বাড়ি করা ফরজ যে থাকারই জায়গা নেই ভিটে মাটি নেই অথবা ভিটে মাটি আছে কিন্তু বাড়ি থাকার মতো বাড়ি নেই তাহলে আগে বাড়ি করা ফরজ কিন্তু বাড়ি করে নেওয়ার পরে গাড়ি আর আর অতিরিক্ত জমি জায়গা এই তো ছোট শহরে ছিল বড় শহরে যাব টাউনে ছিলাম সিটিতে যাব গ্রামে ছিলাম শহরে যাব সেই জন্য আগে ওগুলো করি তারপরে হজ গোনাগার আপনারা গোনাগার যারা রকম আছেন কিন্তু অনেকে আছে পনেরো বছর বিশ বছর অনেক কিছু করে ফেলেছেন হ্যাঁ লাগবে আপনার ছেলে মেয়ে হইলেও দু তিনটা রুম লাগবে দশটা রুম করে ফেলেছেন জি হ্যাঁ আর ভাড়া দেওয়ার মতো ব্যবস্থা করে ফেলেছেন আর এখনো হজ নসিব হয়নি হজ করা তৌফিক হয়নি কোনো চিন্তাই নেই আপনার হজ করার ফরজ তরক করে আছেন সতর্ক সাবধান সাবধান করেছে ওই সব ভাইদের কি আর ধীরে ধীরে আরো জটিল হয়ে যাচ্ছে এই বছরে কয়েক ভাইকে বললাম যে সুহান আল্লাহ দুই হাজার পাঁচে হজে গেছি মাত্র দেড় হাজার দুই হাজার করে হজ ভালো ভালো সার্ভিস ছিল দেড় হাজার দুই হাজার তার মধ্যে ফ্রি অনেক জায়গায় ছিল আর এখন আট হাজার দশ হাজার এগারো হাজার দিয়েও পাওয়া যায় না জি হ্যাঁ সুতরাং হজ জানি না কখন যে মুশকিল হয়ে যায় ফাইন না আহাদাকুম লায়াদেরি রিযুলহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাআজ্জানু ইলাল হাজ্জে তোমরা হজ এর জন্য জলদি করো তাআদরি করো এটা প্রথম কাজ এই দিন প্রথম কাজ হচ্ছে ইসলামে যে পাঁচটি ফরজ রয়েছে তার একটি কাজ হচ্ছে ফরজ হজ আদায় করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যারা মক্কা পৌঁছাইতে পারবে না আর যারা সারা দুনিয়া থেকে পৌঁছাইতে পারবে তাদের কথা কিন্তু অধিকাংশ যারা দূরে আছে তারা পৌঁছতে পারবে আপনারা অধিকাংশে পৌঁছতে করবে সুতরাং আপনাদের তো বিশেষ করে এই বিষয়টি ভালো করে মনে রাখতে হবে এবং গুরুত্ব সহকারে এটাকে নিতে হবে অত ব্যবহলা করলে হবে না বলছেন তো বলছেন তা আজ্ায়ু ইলা হাজ্জে জলদি কর ফাইন না হাত লাইয়া দিই কারণ তোমাদের জানে না যে মা আর ইজুল্লাহু কখন কি হবে একটু এগেছে চলে আসেন এদিকে কখন যে কি হয়ে যায় কখন যে কোন মুশকিল হয়ে যায় কখন যে এক্সিট লেগে যায় কখন যে আইন কানুন কি হয়ে যায় অথবা নিজেই থাকতে পারে অসুস্থ হয়ে গেলেন মরে গেলেন বিনা সব ক্ষেত্রে গুণাগার তো হজ উমরা করতে হজ উমরা করলে জি হ্যাঁ দুনিয়ার লাভ আখেরাতের লাভ মেলা হাদিস ফজিলতার আছে হজ করলে কি পাওয়া যায় এল্লাল জাননা জাননাত ছাড়া আর কোনো বদলা নেই যত আমলও সবগুলি টার্গেট হচ্ছে জাননা সবগুলি টার্গেট কিন্তু জাননা সমস্ত আমলের টার্গেটের উদ্দেশ্য হচ্ছে শেষ করে যেন জান্নাত পেয়ে যায় শেষখানে জানা জান্নাত পেয়ে যায় এটা হচ্ছে বড়ো টার্গেট হজ যদি করে আসেন আর কবুল হয় মবরুর হয় তাহলে ওর একমাত্র বদলা জাননার জি হ্যাঁ হজ করলে কি হয়ে যায় জি খাতা মাফ হয়ে যায় হজ করলে দুনিয়ার লাভ হয় এই মর্মে হাদিসটা শুনে নবিসা সাল্লাম বেশি বেশি হজ্ব করতে বলেছেন যারা ফরজ হজ করেছেন তাদেরকে ও বেশি বেশি উমরা করতে বলেছেন তা বেউ বাইনাল হাজ্জা অল উমরা তোমরা বেশি বেশি হজুমরা করো ফাইন না ফাইন না হমায়ান ফিয়ানিল ফাকরাহ জুলুম হজুমরা মানুষের দারিদ্র্য মোচন করে গরিবই দূর করে গরিবী হুঁচায় অভাব দূর করে দেয় তাহলে যে অভাব দূর করার জন্য প্রবাসে পড়ে আছেন আর অভাব দূর করার জন্য হাত মা মারছেন এদিক সেদিক ছোটাছুটি করছেন অভাব দূর হবে কি করলে হজ করলে বিশ্বাস করেন নবী কারিবামের কথা পরীক্ষিত আমাদের এক সাইক বলতেন খুব বড় একজন শেখ ছিলেন বলতেন যে আমরা বহু সময় পরীক্ষা করেছি হজের বিকল্প আল্লাহ দুনিয়াতে দেন অমরার বিকল্প আল্লাহ দুনিয়াতে দেন আখেরা তো তো দিবেন ওটা তো চোখের আড়ে আছে পরে মরার পরে বুঝতে পারবো কিন্তু দুনিয়াতে আল্লাহ বিকল্প দেন মানে রুজিতে বড় কোথায় যা খরচ করে আসলেন উত্তম বিকল্প আপনার কাছে কি চলে আসলো চলে আসলো এদিক থেকে ওইদিক থেকে চলে আসলো সেটা টাকার আকার আসতে পারে সুস্থতার আকারে চলে আসতে পারে অল্প খরচ খরচাতে ছেলে মেয়ে মানুষ হয়ে গেল এই আকারে আসতে পারে মেলা আকার আছে ওর বরকতের মেলা ধরন আছে আকার আছে জি তো জীবনে বরকত নেমে আসবে ফাঁকর অভাব দূর হবে ও আর গোনা ধুয়ে মুছে সাফে হয়ে যাবে কি করলে হজমরা বেশি বেশি করলে সুতরাং হজমরা করবেন أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد